অবশেষে তোমাদের কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে নোটিফিকেশান জারি করলো বিকাশ ভবন নোটিফিকেশানে কি বলা আছে তোমাদের কবে থেকে অ্যাডমিশান প্রসেস শুরু হচ্ছে অর্থাৎ ফর্ম ফিল কবে থেকে তোমরা করবে তোমরা কলেজে কীভাবে ফর্ম ফিল করবে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট কবে মেরিট লিস্ট কি কবে মেরিট লিস্ট বের হবে সমস্ত তথ্যটাই তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি দেখো নোটিফিকেশানে কিন্তু স্পষ্টতই বলা আছে তোমাদের তিন বছর এবং চার বছরের গ্র্যাজুয়েশান কোর্স চালু হয়ে যাচ্ছে চার বছরের গ্র্যাজুয়েশান কাদের জন্য যারা অনার্স করবে তাদের চার বছরের গ্র্যাজুয়েশান যারা তিন বছরের গ্র্যাজুয়েশান করবে তারা পাস কোর্সে পড়বে অর্থাৎ পাস কোর্সে যারা পড়তে চাইছো তাদের তিন বছরের গ্র্যাজুয়েশান করলেই হবে যারা অনার্স কোর্স করতে চাইছো তাদের কিন্তু চার বছরের গ্র্যাজুয়েশান করতে হবে অনার্স কোর্স কী পাস কোর্স কী এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি যাদের দেখার প্রয়োজন মনে হবে আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা আগের ভিডিওটি কিন্তু দেখে এসো কারণ এটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন কোর্সে তোমরা ভর্তি হতে চাইছো দেখো যারা চার বছরের গ্র্যাজুয়েশান করবে এবং যারা তিন বছরের গ্র্যাজুয়েশান করবে অর্থাৎ যারা পাস কোর্স এবং অনার্স কোর্স পড়বে সকলের জন্যই কিন্তু নোটিফিকেশানটি সেম কি বলা হয়েছে নোটিফিকেশানে দেখো তোমাদের আমি আগের ভিডিওটি বলে দিয়েছিলাম কেন্দ্রীয়ভাবে তোমাদের এবছর কিন্তু ভর্তি হচ্ছে না কেন্দ্রীয়ভাবে অর্থাৎ কেন্দ্রীয়ভাবে অর্থাৎ একটিমাত্র ওয়েবসাইটের মধ্যে গিয়ে যে ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে ফর্ম ফিল আপ করে দেবে এমনটা কিন্তু হচ্ছে না তোমাদের ভর্তি হতে হবে বিভিন্ন কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করেই ভর্তি হতে হচ্ছে এবং এবছর একটা মজাদার ব্যাপার হচ্ছে তোমাদের কিন্তু ফর্ম ফিল জন্য কলেজ কোনো টাকা নেবে না আবারও বলে দিই ফর্ম ফিল করতে কলেজ কিন্তু কোনো টাকা নিচ্ছে না তোমরা যে সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল করবে সে যেই চার্জটা নেবে জাস্ট সেইটুকুই ফর্ম ফিল জন্য কিন্তু এক্সট্রা টাকা তোমাদের দিতে হচ্ছে না বোঝা গেল এবং এখন এটি বলে দেওয়া হয়েছে চার বছরের অনার্সের গ্রাজুয়েশান এবং তিন বছরের পাস কোর্সের গ্র্যাজুয়েশান মুখ্যমন্ত্রীর নির্দেশেই কিন্তু চালু হচ্ছে এবং এটি কিন্তু এবছর থেকে দু হাজার তেইশ শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে এই প্রথমবার বোঝা গেল এরপর নিচের দিকে কি দেওয়া আছে দেখো তোমাদের একদম বলে দিচ্ছি তোমাদের এবছর কোনো ফর্ম ফিল জন্য কিন্তু টাকা লাগছে না তারপর এখানে বলা আছে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে কত তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে ফার্স্ট জুলাই দু হাজার তেইশ পয়লা জুলাই দু হাজার তেইশ থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হচ্ছে কলেজে ভর্তির প্রক্রিয়ার অনেকেই বলবে এত দেরি কেন দেখো এই প্রথম বছর কিন্তু পাস কোর্স এবং অনার্স কোর্সের জন্য আলাদা শিক্ষা পদ্ধতি চলে এলো পাস কোর্সে যারা পড়বে তাদের শুধুমাত্র তিন বছরের গ্র্যাজুয়েশান যারা অনার্স করবে তাদের চার বছরের গ্র্যাজুয়েশান এই যে নতুন শিক্ষানীতি চালু হচ্ছে তার জন্য একটু কিন্তু সময় লাগবেই সমস্ত ইউনিভার্সিটি কলেজগুলোকে মানিয়ে নিতে সিলেবাসও পরিবর্তন হবে তার জন্য সেই কারণে সময় কিন্তু একটু বেশি লাগছে এবং তোমরা যারা পিপিআর এবং পিপিএস করেছিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর অর্থাৎ রিভিউ বা স্ক্রুটিনি করেছিলে তাদের জন্য কিন্তু খুবই ভালো খবর এটি একটি যে কলেজে ভর্তির প্রক্রিয়া অনেক দেরিতে শুরু হচ্ছে তার মধ্যেই যদি তোমাদের পিপিআর বা পিপিএসের রেজাল্ট বের হয়ে যায় যদি তোমাদের নাম্বার বেড়ে থাকে তাহলে সেই রেজাল্টই তোমরা কিন্তু কলেজে ফর্ম ফিল আপের সময় অ্যাপ্লাই করতে পারবে তারপর কী বলা আছে দেখো তোমাদের ফার্স্ট জুলাই দু হাজার তেইশ থেকে ফর্ম ফিল শুরু হলো পনেরোই জুলাই দু হাজার তেইশ পনেরোই জুলাই দু হাজার মধ্যে কিন্তু ফর্ম ফিল শেষ হয়ে যাবে মাত্র পনেরোটি দিন কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে ফার্স্ট জুলাই দু হাজার থেকে পনেরোই জুলাই দুহাজার তেইশ এর মধ্যে তোমাদের কিন্তু কলেজের ফর্ম ফিল করতে হবে বোঝা গেল তারপর বলা আছে মেরিট লিস্ট মেরিট লিস্ট বের হবে কিন্তু বিশে জুলাই বিশে জুলাইয়ের পর থেকে মেরিট লিস্টগুলো কিন্তু বের হতে শুরু হবে মেরিট লিস্ট কি দেখো তোমরা তিন চারটে কলেজে অ্যাপ্লাই করবে ফর্ম ফিল করবে যে কলেজে চান্স পাবে সেই কলেজে একটি লিস্ট বার করবে তোমার নামের তোমার যদি সেই নামে সেই লিস্টে তোমার যদি নাম থাকে তাহলে তুমি সেই কলেজে ভর্তি হতে পারবে তোমার ধরো কলেজটি পছন্দ হলো না এই কলেজে তুমি ভর্তি হবে না তুমি সেই কলেজে ফর্ম ফিল আপ করলে মেরিট লিস্টে তোমার নাম এলো তুমি সেই কলেজে ফর্ম সেই কলেজে ভর্তি হওয়ার সময় তুমি আর তোমার ডকুমেন্টস নিয়ে সেখানে গিয়ে হাজির হলে না তোমার নামটা সেই কলেজ থেকে কেটে গেলো তোমার পছন্দ মতো কলেজে যখন তোমার নাম বেরোবে সেই কলেজে তুমি ভর্তি হলে এইভাবে মেরিট লিস্ট কিন্তু বের হয় বোঝা গেল আমি তোমাদের বলবো যে কলেজে তোমাদের প্রথমে নাম আসবে সেই কলেজে কিন্তু ভর্তি হয়ে থেকো বারবার বলে দিচ্ছি যে কলেজে প্রথমেই নাম আসবে সেই কলেজে কিন্তু ভর্তি হয়ে থেকো তা না হলে পরবর্তীকালে তোমার পছন্দের কলেজে তুমি যদি চান্স না পাও তোমার যদি নাম্বার এত বেশি না থাকে তখন কিন্তু তুমি আর কলেজে ভর্তি হতে পারবে না সেই ক্ষেত্রে তোমার কিন্তু সমস্যার সৃষ্টি হবে বোঝা গেল তাহলে মেরিট লিস্ট কি বুঝতে পারলে কলেজে একটি লিস্ট বার করে সেখানে তোমার যদি নাম থাকে তুমি ভর্তি হতে পারবে যদি নাম তোমার না বেরোয় ধরে না প্রথম লিস্টে তোমার নাম এলো না তারপরে কিন্তু দু নাম্বার তিন নাম্বার লিস্ট বেরোতে থাকে পাঁচ ছটা লিস্টও কিন্তু বিভিন্ন কলেজের বেরোয় তাই প্রথম লিস্টে যদি কারোর নাম না আসে সেই ক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই কিন্তু তোমরা একটি কলেজে ভর্তি হয়ে থেকো এটি আমি তোমাদের বলবো বোঝা গেল তাহলে আমি তোমাদের বলে দিলাম তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে ফার্স্ট জুলাই দু থেকে ফর্ম ফিল আপ শেষ হবে পনেরোই জুলাই মেরিট লিস্ট বের হতে শুরু হবে কিন্তু বিশে জুলাই এবং তোমাদের অ্যাডমিশান যে প্রক্রিয়া সে অ্যাডমিশান প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে একত্রিশে জুলাইয়ের মধ্যে একত্রিশে জুলাইয়ের মধ্যে ভর্তি ফুর্তি সমস্ত কমপ্লিট ফার্স্ট আগস্ট দু থেকে তোমাদের কিন্তু কলেজ স্টার্ট হয়ে যাবে তোমরা কলেজে যেতে পারবে ফার্স্ট জুলাই সরি তোমরা কলেজে যেতে পারবে ফার্স্ট আগস্ট দু থেকে বোঝা গেল ফার্স্ট আগস্ট থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে তারপর কী বলা হয়েছে দেখো আমি তোমাদের যেটি বললাম মেরিট লিস্টে একটু সমস্যার সৃষ্টি হয় কারণ দুটো তিনটে চারটে করে মেরিট লিস্ট বের হয় সকলে সমস্ত কলেজে ভর্তি হয় না যার যে কলেজে পছন্দ সেই কলেজে যখন নাম আসে তখন তারা কিন্তু ভর্তি হয় সেই ক্ষেত্রে মেরিট লিস্ট কিন্তু চার পাঁচটা করে বের হতেই থাকে এবং বিভিন্ন কলেজে কিন্তু শূন্যপদ থেকে থাকে শূন্যপদ মানে কি মানে বিভিন্ন ছাত্র ধরো ছাত্র একটি কলেজে ভর্তি হতে চায় সেই কলেজে সে এখনও চান্স পায়নি তার জন্য একটি কলেজেতে ভর্তি হয়ে আছে তারপর যখন সে তার পছন্দ মতো কলেজে ভর্তি হয়ে যায় তখন সেই কলেজ থেকে সে নামটি কেটিয়ে কাটিয়ে দেয় অনেক আবার কাটায় না তো যদি নামটি সে কাটিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু সেখানে একটা ফাঁকা স্থান পড়ে থাকে সেই স্থানে কিন্তু অন্যান্য ছেলেমেয়েরা চান্স পেয়ে যায় বোঝা গেল তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু স্পষ্টত করাভাবে বলা হয়েছে একত্রিশে আগস্টের মধ্যে সেই সমস্ত স্থানগুলো কিন্তু কলেজকে পূরণ করতে হবে অর্থাৎ একত্রিশে আগস্টের মধ্যে পুরো অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করে ফেলতে হবে যারা প্রথম দিকে চান্স পেয়ে যাচ্ছে তাদের এই ফার্স্ট আগস্টে ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবং তারপরে যারা অ্যাডমিশান নেবে তাদের কিন্তু একত্রিশে আগস্টের মধ্যে কম পুরোপুরি অ্যাডমিশান প্রক্রিয়া কমপ্লিট করে ক্লাস করতে দেওয়া হবে বোঝা গেল একত্রিশে আগস্টের মধ্যে সমস্তটাই কমপ্লিট তারপর কী বলা আছে দেখো তারপর দেওয়া আছে ম এখানে কিছু তোমাদের ইনফরমেশান দেওয়া হয়েছে এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমরা কিন্তু অ্যাডমিশান নেবে অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রে ফিজিক্যালি অর্থাৎ তোমাদের কলেজে গিয়ে হাজির হতে হবে না তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে বলা হবে মেরিট লিস্টে নাম আসার পর সেই আপ ডকুমেন্টগুলো তোমাদের কম্পিউটার সেন্টারে গিয়ে স্ক্যান করে আপলোড করতে হবে বোঝা গেল রে কলেজ গিয়ে তোমাদের ডকুমেন্টস কিন্তু ভেরিফাই করতে হচ্ছে না জাস্ট কম্পিউটারে আপলোড করে সেগুলো কলেজের ওয়েবসাইটে পাঠিয়ে দেবে তারপর কি বলা হয়েছে তারপর বলা হয়েছে তোমাদেরকে ডেকে নেওয়া হবে যারা কোথায় কারা কোন কলেজে চান্স পেলে কীভাবে জানবে তোমাদেরকে ইমেল ইমেল আইডিটা ভালোভাবে দেবে এবং ফোন নাম্বার আবার বলছি তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা কিন্তু সঠিক দেবে তোমাদেরকে মোবাইলে মেল করে দেওয়া হবে অথবা কিন্তু তোমাদের মেসেজ পাঠিয়ে দেওয়া হবে বোঝা গেল তারপর বলা আছে পেমেন্ট পেমেন্ট কীভাবে করবে দেখো তোমাদের ফর্ম ফিল আপের জন্য টাকা লাগছে না কিন্তু কলেজে যখন ভর্তি হবে তখন কিন্তু একটি টাকা দিতে হয় সেই টাকাটা তোমরা কিভাবে দেবে সেই টাকাটা দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে তোমরা তোমাদের ডেবিট কার্ড বা তোমাদের যে এটিএম কার্ড তার মাধ্যমে কাটাতে পারো বা গুগল পে ফোনপে এর মাধ্যমে কিন্তু দিতে পারো অথবা তোমরা ব্যাঙ্কে গিয়েও কিন্তু টাকা কিন্তু কাটিয়ে আসতে পারবে ব্যাঙ্কে চালান তারা নির্দিষ্ট লিস্ট বার করে দেবে কোন কোন ব্যাঙ্কে গিয়ে তোমরা টাকাটি দিয়ে আসতে পারবে ব্যাঙ্কে টাকা চালান কাটানো ঝামেলার বাদ দিয়ে আমি বলবো তোমরা ই পেমেন্ট করে দেবে অর্থাৎ এটিএম কার্ড বা তোমাদের যে গুগল পে বা ফোনপে সেখান থেকে তোমরা পেমেন্টটা করে দেওয়ার চেষ্টা করবে বোঝা গেল তারপর কি বলা আছে দেখো তার পরবর্তী পয়েন্টে যেটা বলা আছে তোমাদের ব্যাঙ্কে গিয়ে তোমরা চালান কাটতে পারো এটিই বলা আছে সেক্ষেত্রে তারা একটি লিস্ট বার করে দেবে এবং তোমাদের যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু গিয়ে কলেজে দেখাতে হচ্ছে না তোমাদের ডকুমেন্টগুলো কিন্তু ওই স্ক্যান করে পাঠিয়ে দিতে হচ্ছে পরবর্তীকালে যখন তোমাদের ক্লাস স্টার্ট হবে তখন কিন্তু কলেজে গিয়ে তোমাদের সেই ডকুমেন্টসগুলোকে আরেকবার ভেরিফাই করাতে হবে সেই ক্ষেত্রে যদি ডকুমেন্টে কোনো অসঙ্গতি দেখা যায় তোমাদের অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ যেগুলি তোমরা আপলোড করবে যেন সঠিক তথ্য হয় এটি কিন্তু কলে এই নোটিসে বলে দেওয়া হয়েছে অনেকে আছে যারা অন্য কারোর হয়তো ওর ধরনের রেজাল্ট ক্যান স্ক্যান করে পাঠিয়ে দিল এবং যখন সে রেজাল্টটি দেখাতে যাচ্ছে তখন নিজের রেজাল্ট দেখাচ্ছে সেই ক্ষেত্রে তোমার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তোমার নিজের রেজাল্ট সঠিক তথ্য কিন্তু তোমরা আপলোড করবে এবং সেই যেই তথ্যগুলো আপলোড করবে সেগুলো কিন্তু কলেজে গিয়ে কলেজ শুরু হয়ে যাওয়ার পর কিন্তু আবার তাদেরকে একবার দেখাতে হবে যদি সেখানে কিন্তু কোনো অসঙ্গতি দেখা যায় তাহলে কিন্তু তোমাদের কলেজে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে বোঝা গেলো তারপরে কী বলা হয়েছে কোভিড প্রোটোকল অর্থাৎ তোমাদের নির্দিষ্ট যে কোভিড প্রোটোকল মেনেই কিন্তু অ্যাডমিশন হবে অর্থাৎ তোমাদের সশরীর এখন কলেজ যেতে হচ্ছে না সমস্তটাই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে এটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং নিচের দিকে যে এখানে বলে এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের যে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যে তোমাদের অ্যাডমিশান প্রসেস সেই ক্ষেত্রে সমস্ত ইউনিভার্সিটি এমনকি নেতাজি ওপেন ইউনিভার্সিটি তাদেরকেও কিন্তু বলে দেওয়া হয়েছে এই নিয়মের মধ্যে থেকেই কিন্তু তারাও যেন অ্যাডমিশন শুরু করে দেয় এবং এখানে বলে দেওয়া হচ্ছে টিচিং টিচিং ট্রেনিং যে কোর্স মানে বিএড ডিএলএড এই যে কোর্সগুলো আছে সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ বিএড ফি ডিএলএড এগুলো যে বছরের কোর্স সেটাই থাকছে শুধুমাত্র গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অনার্স চার বছর এবং পাস কোর্সের ক্ষেত্রে তিন বছর গ্র্যাজুয়েশান কিন্তু হচ্ছে এবং তারপর এখানে দেখো তার নিচের দিকে বিভিন্ন রকম কিন্তু ইউনিভার্সিটির নাম দিয়ে দেওয়া হয়েছে এবং তা বলা হয়েছে তারা যেন এই নিয়মটা স্ট্রিক্টলি ফলো করে তার জন্যই কিন্তু এতটা সময় দেওয়া হয়েছে নতুন পদ্ধতি তার জন্যই কিন্তু তোমাদের এক মাস হাতে সময় থাকছে তার জন্য এতটা সময় দেওয়া হয়েছে এবং ইউনিভার্সিটি যারা আছে তাদেরকে কিন্তু এই নিয়মটি কড়াভাবে পালন করতে বলা হচ্ছে তো চলো আশা করি তোমাদের কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া ফার্স্ট জুলাই থেকে চালু হচ্ছে তোমরা সকলে নিজেদের যে সমস্ত পছন্দের বিষয় সেই বিষয় নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করো আশা করি তোমরা সকলেই কলেজে নির্দিষ্ট বিষয় নিয়ে নিজেদের পছন্দ বিষয় নিয়ে পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে পরবর্তীকালে যদি অন্য কোনো আপডেট থেকে থাকে অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরবো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও কারণ তাদেরও কিন্তু এই নোটিশটা সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন তাদেরকেও কিন্তু অবশ্যই তথ্যটি জানার সুযোগ করে দিও তো আজকের মতো এইটুকুই পরবর্তীকালে কোনো তথ্য হলে অবশ্যই তোমাদের সামনে হাজির হয়ে যাবে চলো ধন্যবাদ